সবই 350 করে। এরিয়াটাতে প্রচুর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, মন্দির ঠাকুর রিলেটেড সব। এখানেই যাবো, এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা তুমি ইউ ক্যান সে কি এটা একটা গাড়ি কেনার মতন ব্যাপার। ও বাবা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে হলো শুক্রবার, গুড ফ্রাইডে টু অল অফ ইউ। আজকে সুদীপের ছুটি হয়েছে, তো সেই কারণে আজকে কাল পরশু তিন দিন ব্লগ করার ইচ্ছে আছে। একটা দিন হয়তো মিনি ব্লগ করতে পারি, সেদিন হয়তো ফুল ব্লগ করবো না, বাট এই তিন দিন একটু করবো, কারণ সুদীপ ছুটি থাকলে না আমরা অনেক কিছু করি, অ্যান্ড সেগুলো দেখাতে বেশ মজাও লাগে অ্যান্ড ভালো লাগে। অ্যান্ড অফিস থাকলে তো জানো রেগুলার লাইফ কিছুই এমন থাকে না। সো যাই হোক, চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমার আজকে ভিডিও দেখতে ভালো লাগবে, যদি ভিডিও লাস্ট পর্যন্ত ভালো লাগে প্লিজ ভিডিও লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো আজকে দিনটাকে আমরা স্টার্ট করি। আজ কাল পরশু কিছু কিছু প্ল্যান আছে। আজকে একটু জয়নগর মার্কেট যাওয়া আছে, সেটা তোমরা দেখতেই পাবে, কিছু কিছু জিনিস নেওয়ার আছে। কালকে সুদীপের দুটো বন্ধু আসছে, তো সেই জন্য বন্ধু বান্ধবী দুজনই আসছে, হাজব্যান্ড ওয়াইফ, তো সেই জন্য এই রুমটাকে রেডি করতে হবে। আপাতত রুমটার অবস্থা খুব খারাপ, আমি ইচ্ছে করে এরকম করে রেখেছি, একেবারে পুরো চেঞ্জ টেঞ্জ করে একেবারে ঠিক করবো। তার আগে জয়নগর যাবো, জয়নগরে আগে গিয়ে দেখবো কী কী পাচ্ছি না পাচ্ছি, যদি হোম ডেকোরের কিছু কিছু পাই আজকে ওই জন্যই যাচ্ছি। ওখানে একটু সস্তা তো ভালো ভালো জিনিস পাওয়া যায়, এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে, অনেক দিন যাইনি। আজকে সুদীপের ছুটি আছে, আজকে ওকে নিয়ে যাবো। তো আজকে রান্না দিদিকেও বলছি তাড়াতাড়ি আসতে, তো চলে এলে রান্নাটা হয়ে যাবে, দেন স্নান টান করে বেরোবো। আপাতত বেডটার এইরকম অবস্থা, এগুলো সব ধোয়া জামা কাপড় অ্যান্ড বেডশিটটাও চেঞ্জ করতে হবে, সেগুলো সব এইভাবে রেখেছি, বাট সব ঠিক করে দেবো আমি। আরেকজনকে দেখে নাও, যেদিনগুলো অফিস থাকে সেদিন সুদীপ ওঠে না ঘুম থেকে, আজকে ওর অফিস ছুটি, আজকে সকাল 8টা থেকে উঠে করে টিভি চালিয়ে বসে আছে, একদম জোর কদমে টিভি চলছে ওর। হ্যাঁ, সকাল থেকে এমটিভি দেখবো। হ্যাঁ, তো যাই হোক, ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন করব ব্রেকফাস্ট, আর সাথে আজকে একটা ভিডিও লাইভ করব, যেটা হলো আগের উইকের আগের আগের উইকের ভিডিওটা আজকে দিচ্ছি। আর এই হলো দুধ কর্নফ্লেক্স, সরি দুধ মুসলি, যেটা এখন ব্রেকফাস্ট। তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না দিদি জাস্ট রান্না করে বেরোলো। আজকে আমি স্পেশালি শুক্তো বানাতে বলেছি, অনেক দিন ধরে শুক্তো খেতে ইচ্ছে করছিলো। তেতো খেতে আমি খুব একটা ভালোবাসি না, বাট স্টিল আজ খুব কয়েকদিন ধরে শুক্তো খেতে ইচ্ছে করছিলো। তো মায়ের হাতে শুক্তো খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, বাট ঠিক আছে, আমিও মাঝে মাঝে এক দুবার বানিয়েছি। তো এখন যেহেতু রান্না দিদি আছে, তো রান্না দিদিকেই বললাম বানাতে, তো দেখা যাক কীরকম বানিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এবার খাওয়াটা টেস্ট করে বোঝা যাবে, আই থিঙ্ক ভালোই হবে, কারণ ভালোই রান্না করে। তো দেখাই তোমাদেরকে আজকে আমাদের কী কী রান্না হয়েছে। এই হলো ভাত, এই হলো শুক্তো, যেটা দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। সজনে ডাঁটা উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা সব কিছু দিয়ে বানানো হয়েছে শুক্তো। আর এই হলো পটল আর আলু দিয়ে কষা কষা আমি একটু বানিয়ে দিতে বলেছিলাম, এটা হয়ে আমাদের জন্য খাওয়া হয়ে যাবে। সো লাকিলি আমি যখন রান্নার জন্য খুঁজছিলাম না, অনেকজনকে দেখেছিলাম, বাট আমি বাঙালি দেখলাম অ্যান্ড দিদিটাকে আমার বেশ ভালোই লেগেছিলো, যে না আমি কিছু না ভেবে কনফার্ম করে দিয়েছি, আর এটা আমার খুব বেস্ট ডিসিশন হয়েছে। আর ও ভালোই রান্না করে, মোটামুটি যেরকম আমি বলে সেরকম সেরকম করে দেয়, আর যদি কিছু দরকার হয় সেটা আমি নিজেই বানিয়ে নিই, তো ওইটুকু আমি করে নিতেই পারি। সো এই হলো আমাদের রান্নাবান্না। তো এরপর আমি স্নান করবো, ফ্রেশ হবো। আরেকজন মশাই গেছেন গাছ আনতে, আমাদের তিনটে গাছ শুকিয়ে গেছে, তো ওই তিনটের জায়গায় অন্য নতুন গাছ বসবে, সেটা আনতে গেছে। এবার ও এলে খেয়ে দিয়ে স্নান টান করে আমরা বেরোবো। দুপুর 12টা বাজতে যায়, কিন্তু আরেকজনের কোনো পাত্তা নেই, এই জন্য জানো তো মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায়। আমি ওকে বলে রেখেছিলাম আজকে যাবো বলে, ও চলে গেলো গাছ আনতে, এবার ওখানে দেরি হবে, এসে করে ক্লান্ত হয়ে যাবে, রোদে রোদে গেছে এসছে। আমি ভাবছিলাম আজকে একাই চলে যাবো, দেখা যাক ও আসুক, কখন আসে জানি না। দেখে নাও একজন চলে এসছে, এসে অনেক নাটকও হয়ে গেলো ঘরে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, কিছু বলার আছে? তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি আমি, সুদীপ রেডি হয়ে গেছে, এখন বেরোনো যাক, অনেকটা দেরি হয়েছে আর আমাদেরকে তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। তো চলো এবার বেরোনো যাক। একটুখানি ঝগড়া হয়েছিল আমাদের দুজনের মধ্যে, বাট এখন আবার ঠিক হয়ে গেছে। দুজনের মধ্যে না আমি আমি বলেছিলাম বেশি কথা, বলা উচিত ছিল না, বাট বলতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, এখন বেরোনো যাক। আমরা তো যতদূর এলাম খালি একটা জায়গা ছিল, খালি সবুজে সবুজে, এত ভালো লাগছিল। তো এখন আমরা ফার্স্টে ডাব খাবো, সুদীপ বলছে ডাব খাই, তারপরে শপিং স্টার্ট করবো। ওকে, সো এখানে এরকম প্রচুর ব্যাগের দোকান আছে, আশেপাশে পুরো লাইন জুড়ে খালি দোকানই দোকান আছে।
মানে আমি একটা ব্যাগও নিলাম গুগল পে। এখানে প্রচুর তোমার ইনারওয়্যার, চুড়িদার, কুর্তি সব কিছুই অ্যাভেলেবেল। চ ভেতরের দিকে যাই আমরা। এখানে প্রচুর কার্পেট সব কিছুরই দোকান আছে। রিমি এখন দেখছে 350 করে কুর্তিগুলো, ঠিক আছে? চিকেনই 350। ব্ল্যাক গরমে কিন্তু খুব গরম লাগবে। হ্যাঁ কিন্তু দেখতে সুন্দর। দেখতে সুন্দর। সবই 350 করে। এরকম অনেকটা জায়গা নেই, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে গেলেও মার্কেট আছে, নিচটাও পুরো মার্কেট। এখানে তুমি সব রকমেরই জিনিসপত্র পেয়ে যাবে। এখানে পুরো এরিয়াটাতে প্রচুর ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, মন্দির ঠাকুর রিলেটেড সব জিনিস এখানে পাওয়া যায়। সুদীপ নিজের ফেভারিট দোকান দেখতে পেয়ে গেছে। আমরা এখানে একটা অ্যাকোরিয়ামের দোকান দেখতে পেয়েছি। মালাই থাকলে মিষ্টি হবে সেটাই বল। এখানে দেখো ফুল, ফল, বিভিন্ন রকম জিনিসের জিনিস, ফল আর ফুলের প্রচুর দোকান আছে। সুদীপ আর থাকতে পারছে না চারদিকে এত খাবার দেখে। এখন আমরা কিনলাম জাম, অল্পই দুজন একটু খাই নিয়েছি। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে ভেগা সিটিতে। এখানের একটু হোম সেন্টারটা দেখবো, স্পার মার্কেটটা দেখবো, দেখি কি পাওয়া যায়। দেখে রেখে তারপরে এসে গেছি আমরা হোম সেন্টার। শুধু এখন এখানে দেখছি ডাস্টবিন। হোম সেন্টারে অতটা বেশি ভিডিও করা অ্যালাউ না, তাই আমি বেশি ভিডিও করছি না। বাকি আমরা দেখছি কি নেওয়া যায় না যায়। একটা বরফ রাখা ট্রে নিয়েছি। হোম সেন্টার থেকে চলে এসেছি আমরা স্পার মার্কেট। এখান থেকেও কিছু কিছু জিনিস নেওয়ার আছে, চাল টাল। বাথরুমের জন্য একটা ডাস্টবিন খুঁজছি, তো দেখা যাক কী কী পাই। আজি স্পার মার্কেটে আসি বাজার করতে। সেখানেই এরকম একটা খাওয়ার জায়গাও আছে, তো ওখানে আমরা এখন একটুখানি প্যাটিস প্যাটিস খাচ্ছি। সুদীপ খাচ্ছে এখানে এক প্যাটিস, আজকে আমি এক খাবো না, এখানে আমরা ভেজ। আর এটা কি বললি, হোলিগেন? হোলিগেন, এটা একটা কোনো মিষ্টি ডিশ। এখানে অনেক রকম চ্যাপ্টারের মতন, হ্যাঁ, বিভিন্ন ফ্লেভারের হয়। এটা আমরা আজকে নিয়েছি জ্যাকফ্রুট, কাঁঠাল, হ্যাঁ জ্যাকফ্রুটে। তো এটা ট্রাই করবো আর খাবো কফি। জয়নগর মার্কেট থেকে ফিরে যথারীতি আমি রুমটা ক্লিন করতে শুরু করে দিলাম। ফটাফট পুরো ঘর পরিষ্কার করলাম আমি, তারপর বেডশিট, বালিশের কভার সব কিছু একটু আয়রন করে নিচ্ছি, যাতে কোঁচকানো ভাবটা চলে যায়। একটু আয়রন করে নিয়ে দেখবে বেডশিটের লুকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে খুব বেশি শাইনি মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয়। তো যখনই কোনো কেউ আসার থাকে বা কোনোদিন আমার ইচ্ছে হয়, টাইম থাকে, আমি একটু বেডশিট, বেড কভার এগুলোকে একটু আয়রন করে নিতে বেশি প্রেফার করি। সমস্ত ঘরটাকে একদম রেডি করে নিলাম। রেডি করে এবার বাকি ঘরগুলো পরিষ্কার করার পালা। যাই হোক, আজকে আমি খুব টায়ার্ড। সো এই রুম আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, একদম পরিষ্কার করে দিয়েছি। দেখেছি তো তোমরা কি অবস্থা ছিল, তো সব পরিষ্কার হয়ে গেছে। এখানে টেডিটা ছিল, টেডিটাকে আমরা তুলে দিয়েছি ওপরে, কারণ নোংরা হয়ে যাচ্ছিলো। সো এখানে সব কিছু মোটামুটি ডান। আর হলটা একটুখানি এডিট ওদিক হয়ে আছে, এটা আমি কালকে করবো। ব্যাঙ্গালোরে না লোকের দামটা অনেক বেশি, মানে এই ধরো ড্রিল করার কোনো কিছু, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এসবের দামটা অনেকটাই বেশি চার্জ পড়ে। সো যাই হোক, সেই জন্য না মাঝে মাঝে দেখবে ঘরে ছোটোখাটো কাজ থাকি, তো সেই কারণে আমি সুদীপকে দিয়ে একটা ড্রিল মেশিন কেনানো শিখ করিয়েছি। আর ড্রিল মেশিন চালাতেও এবার ধীরে ধীরে শিখবে, যাতে মোটামুটি কোথায় একটা ফ্রেম লাগাতে হবে, করতে হবে, সেগুলো যেন আমাদের বাড়িতেই হয়ে যায়। তো ড্রিল মেশিনটাও চলে এসছে, এবার আমরা আনবক্সিং করবো। তো চলো এবার আনবক্স করি। They are not using even plastic tapes anymore. This is a paper tape. Oh my god. Wow. Oh my, it was chain up at the top. Come on, stop. Then it is soft. এই হলো আমাদের ড্রিল মেশিন। সুদীপের সব দিনের শখ, তো এটা থেকে ছোটই আমরা করতে পর্যন্ত ও একদম বড়টা নিয়ে নিয়েছে, মানে যার মধ্যে সব কিছুই আছে। তুই এত বড়টা দিয়ে কি করবি শুধু? আমি রেখে নিই, এটা আমি তো একা কাজ করবো না, এবারে ধরে নাও যেখানেই যাবো, এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা তুমি ইউ ক্যান সে কি এটা একটা গাড়ি কেনার মতন ব্যাপার। ও বাবা, কেন তুই এগুলো আর কিনবি না? না কক কেন কিনবি আর, ঠিক না?
একটু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট না, তুই ড্রিলিং মেশিন কিনবি কি বারবার থোড়ি কিনবি, রিপেয়ার করবি যদি দরকার হয়। এবার ও শুধু এবার থেকে রোজ একবার করে খুলে খুলে এখন দেখবে ড্রিল মেশিন। ভালোই হয়েছে, থ্যাংক ইউ। চালালেই হলো, আমার কাজটা হলেই হলো, ব্যাস। কিনে তো নিয়েছে, বাট আমার তাতে কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হলো যে আমার কাজগুলো হলেই হলো, আমি যখন যখন বলবো এখানে এটা লাগাতো ওটা লাগাতো ওগুলো হয়ে গেলেই হলো। যাই হোক, এবার ধীরে ধীরে আস্তে আস্তে ড্রিল মেশিনটা চালানো প্র্যাকটিস করুক, বাট এগুলো একটু জীবনে জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। কখন জীবনে যে কী কাজে লেগে যায় না বলা খুব মুশকিল, যতটা নিজেরা কোনো কোনো জিনিস করে নেওয়া যায় তত ভালো। এবার ঠিক আছে, এবার দেখা যাবে ড্রিল মেশিন চালানো হবে ঘরে। প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে আজকে, আর আমি পারছি না, মাথাটাও দুকদুক ব্যথা দিচ্ছে, জানি না আমি রাতে আর খাবো কি খাবো না। বাট রুটি মাশরুম মশালা হয়েছে আজকে, বাট আজকে খাবো না কি আমি জানি না, আর আমি পাচ্ছি না জাস্ট। সো যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করছি। হোপফুলি কালকে যদি আমি ফুল ব্লগও না করি, মিনি ব্লগ করার ইচ্ছে আছে, কারণ মিনি ব্লগও সবাই দেখতে খুব পছন্দ করে। তারপরের দিনটা হয়তো আমি ফুল ব্লগ করবো, কারণ কালকে দাদা দিদিরা আসছে, দাদা দিদি আসছে, তো ওদের সাথেও টাইম স্পেন্ড করার আছে, অনেক কাজও থাকে না। তো যদি আমি পারি আমি মিনি ব্লগ করার চেষ্টা করবো, যদি ফুল ব্লগ করতে পারি সেটাও করার চেষ্টা করবো, বাট যাই করবো তোমরা দেখতে পাবে। অ্যান্ড এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। অ্যান্ড ইনস্টাগ্রাম যদি ফলো করতে চাও প্লিজ ফলো করতে পারো, ওখানে আমি অনেক কিছু পোস্ট করি দেখতে পাবে। অ্যান্ড চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততদিন দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। তাহলে সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। বাই।